দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। হেফাজতের হরতালে মহাসড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষোভ মিছিল। এদিকে রয়েছে মুন্সীগঞ্জে ওসিকে পিটিয়ে জখম, মোটরসাইকেল বাড়িঘরে আগুন। মতুয়া আন্দোলনের জন্মভূমিতে গিয়ে বিতর্কে মোদি। দর্শক, সর্বশেষ রয়েছে হেফাজত পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। হেফাজতের হরতালে মহাসড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষোভ মিছিল। মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে গতরাত থেকেই রাজধানীর পুরান পল্টন সংবাদ সম্মেলনে সারাদেশে আজ সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফি। আজ সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রাজধানীর মোহাম্মদপুরের বসুলিয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। পরে পুলিশের অবরোধে সড়ক অবরোধ তুলে নেওয়া মাদ্রাসা ছাত্ররা। লালবাগেও বিক্ষোভ করেছেন হেফাজত সমর্থকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রবেশ মুখ সাইনবোর্ড সানারপার এলাকায় খুঁটি ফেলে সড়ক অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেট ও চট্টগ্রামগামী কোনো দূরপাল্লার বাস ছেড়ে যেতে পারেনি। ওদিকে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে অল্প সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করলেও তা সংখ্যায় সীমিত। দোকানপাট, মার্কেট ও বিপণী বিতান খোলা রয়েছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা। এপিসি, জলকামান নিয়ে বিভিন্ন মহাসড়কে টহল দিচ্ছেন তারা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচি। ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে চলছে হেফাজতে ইসলামের ডাক সকাল সন্ধ্যা হরতাল। হরতালকে কেন্দ্র করে নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন হেফাজত নেতারা। সকাল সাতটা থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন। হরতালের সমর্থনে ঢাকা, চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ সকাল থেকেই বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রেখেছেন তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের বিরুদ্ধে প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হেফাজত নেতারা আজকের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্রটি জানিয়েছে পার্স টুডে AR-28। মুন্সীগঞ্জে ওসিকে পিটিয়ে জখম, মোটরসাইকেল বাড়িঘরে আগুন। মুন্সীগঞ্জে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে ওসি, মধুপুর, পীরসহ প্রায় 20 জন আহত হয়েছেন। পরে সিরাজদি খান থানার ওসি জালালউদ্দিন ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় আমির ও কওমি মাদ্রাসা আঞ্চলিক বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেবকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও 6 জন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন সিরাজদিন খান ওসির থানা ওসি মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া হেফাজত ইসলাম ও আওয়ামী লীগের স্থানীয় আরও কয়েকজন নেতা আহত হয়েছেন। তাদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজদি খান উপজেলার নিমতলা এলাকায় মধুপুর পীর সাহেবের নেতৃত্বে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ, ছাত্রলীগ তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এদিকে সিরাজদি খান উপজেলার রাজানগরে ইউপি আওয়ামী লীগ সভাপতি আলমগীর ও যুবলীগ নেতা মোহাম্মদ বিপ্লবের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা। এতে আরও 5 জন আহত হয়েছেন। এছাড়াও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানমাল রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও বিজিবি তলব করা হয়েছে। মতুয়া আন্দোলনের জন্মভূমিতে গিয়ে বিতর্কে মোদি।
পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন সময়ে বাংলাদেশ সফরে এসে মতুয়া আন্দোলনের জন্মভূমি ও ওরাকান্দিতে যেতে গিয়ে বিতর্কে মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় মতুয়া ভোট নিজেদের পক্ষে টানতেই মোদির এই মতুয়া প্রীতি বলে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা। আগামী 22 এপ্রিল মতুয়া প্রভাবিত বেশ কয়েকটি আসনে নির্বাচন, এর মধ্যে উল্লেখযোগ্য বনগাঁ এবং রানাঘাট লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি। তার আগে ঠাকুর পরিবারের সদস্য তথা বনগাঁর সাংসদ শান্তন ঠাকুরকে নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওরাকান্দির ঠাকুরবাড়ি পৌঁছান মোদি। সেখানে মতুয়াদের তীর্থপীঠ শ্রীধাম হরিচাঁদ মন্দিরে পূজা দিয়ে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। মোদি বলেন, ওরাকান্দির এই পবিত্র ভূমি ভারত ও বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। দর্শক সর্বশেষ জানবেন হেফাজত পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ। হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে পিকেটিংয়ের সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সানারপাড় ও সাইনবোর্ড এলাকাসহ বেশ কয়েকটি পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হেফাজতের নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়লে দুজন আহত হন। এদিকে হেফাজতের নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ফলে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ হেফাজতের কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে আগুন নেভালে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের উপস্থিতি বাড়ানো হয়েছে। এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়েছে। এতে কয়েকজন আহত হয়ে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।